গঙ্গা ভাঙন রোধে কংক্রিটের বাঁধ নির্মাণের দাবিতে পথে নামল সাধারণ মানুষ। শামশেরগঞ্জের মহেশতলা গ্রামে ভাঙন নতুন কিছু নয়, গত এক সপ্তাহ ধরে তিল তিল করে গড়ে ওঠা বাড়িঘর সমস্ত কিছু তলিয়ে গিয়েছে রাক্ষসী গঙ্গা নদী গর্ভে। তবুও ব্যবস্থা নেই প্রশাসনের। গঙ্গা ভাঙন রোধে কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণের দাবিতেও গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পায়ে হেঁটে প্রতিবাদ সাধারণ মানুষের। তো কেন্দ্র এবং রাজ্য সরকারের এই গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য যত টাকা বরাদ্দ হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট জনগণের সামনে পেশ করতে হবে, এই দাবি আমাদের আছে। রবিবার বিকেলে গঙ্গা ভাঙন কমিটির ডাকে আয়োজিত এই পদযাত্রায় সামিল হন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও অরাজনৈতিক সংস্থার সদস্যরা। পদযাত্রায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শামশেরগঞ্জে দেখড়ে ঈদগাহ থেকে শুরু হয়ে মহেশতলা সহ বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে প্রতাপগঞ্জ ভাঙন কবলিত এলাকায় এসে সম্পূর্ণ হয় এদিনের পদযাত্রা। ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের টাল বাহানার বিরুদ্ধে সরব হয়ে অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না ও কংক্রিটের বাঁধ নির্মাণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় গঙ্গা ভাঙন কমিটির পক্ষ থেকে। পথে নেমেছি, আপনারা সকলে জানেন যে গত তিন বছর থেকে শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা ধারাবাহিকভাবে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত। খুব রিসেন্টলি বিশেষ করে মহেশতলা, প্রতাপগঞ্জ, দিঘড়ি সহ শামশেরগঞ্জের অন্যান্য এলাকা ব্যাপকভাবে গঙ্গা ভাঙন, ফলে এলাকার শিক্ষিত মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন মনে করেছে যে যে দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের নেওয়া উচিত ছিল সেই দায়িত্ব পালন করেনি বলেই আজকের বিভিন্ন সামাজিক সংগঠন নৈতিকতার স্বার্থে আজকে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যের উচ্চপদস্থ টিমকে ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিপূরণের বন্দোবস্ত করার দাবি জানানো হয়। মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন। মা কালীর মন্দির থেকে বাড়িঘর ভিটে মাটি তিল তিল করে তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে, তবুও এখনও সমস্যার কোনো সমাধান হয়নি। তাই এবার পথে নেমে আন্দোলনের ডাক দিল গ্রামের বাসিন্দারা। আসলে আপনারা সকলেই জানেন গঙ্গার ইতিহাস, হয়তো মুখ্যমন্ত্রী জানেন না। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অনেক সময় আলপটকা বক্তব্য রাখেন, তিনি বিজ্ঞানকে অস্বীকার করেন, তাই আমরা দেখেছি ইতিহাস বলছে এই গঙ্গা ছিল আজকের দিয়ার সেই দিয়ারে, অথচ কেন্দ্র এবং রাজ্য সরকারের অপদার্থতার কারণে আজকে গঙ্গা আমাদের এই শামশেরগঞ্জের দুয়ারে গঙ্গা এসে উপস্থিত হয়েছে। তাই আমরা আজকের এই শামশেরগঞ্জ গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।